হাই, কি অবস্থা সবার? মাত্র 12th ফেল মুভিটা দেখে উঠলাম, এখন বাজে ভোর 5টা। ভাবলাম যে নর্মালি আমি রাতে মুভি দেখলেও ওই ভিডিওটার রেকর্ড আমি পরের দিন করি, বাট মুভিটা এতটাই ভালো লাগছে আমার যে আমি আর ওয়েট করতে পারতেছি না। ভাবলাম যে যা রেকর্ডটা করেই ফেলি। ওকে, 12th ফেল, এই মুভিটা প্রচুর আমার টাইম লাইন আসতেছিল, ফেসবুকে মানুষজন লিখতেছে, পোস্ট দিচ্ছে, পিকচার সামনে আসতেছে, বাট তারপরও এই মুভিটা দেখার প্রতি আমি ইন্টারেস্ট ফিল করি নাই। আমি ট্রেলারও দেখছি, ট্রেলার দেখার পরেও আমার খুব যে ইন্টারেস্ট জাগছে তা না। আমি ভাবছি মানুষ তো দু একদিন পর পর এই এটা সেটা নিয়ে কথা বলে, এই সেই মুভি নিয়ে কথা বলে, তারপর দুদিন পর আবার ভুলেও যায়। বাট আমি ভাবছি ওরকমই কিছু একটা হবে আর কি, বাট মুভিটা যে এতটা ভালো হবে সেটা ভাবি নাই। তার উপর আমার বলিউডের প্রতি অত একটা আস্থা নাই, বাট মুভিটা দেখে আমি স্টান্ড হয়ে গেছি যে না, এটা আমার এক্সপেকটেশন থেকে মানে কয়েক গুণে বেটার হয়েছে। যদিও এই মুভি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা, তারপরও স্পয়লার অ্যালার্ট, এই মুভিটা মেইন দুইটা জিনিস প্রমাণ করলো, সেটা হচ্ছে এক, মানুষ আসলে কন্টেন্টের খোঁজ করে, মানুষ আসলে ভালো একটা মুভি দেখতে চায়। ইট ডাজেন্ট ম্যাটার যে এখানে কে অভিনয় করলো বা না করলো, এই মুভিতে সিগনিফিকেন্ট ওরকম মানে খুব যে স্টার কাস্ট টাইপের কেউ ছিল ওরকম না, আমি জাস্ট একজনকেই চিনি এই পুরো মুভিটাতে, সেটা হচ্ছে ওই যে মনোজ যে ছেলেটা, তাকে আমি দেখছিলাম হচ্ছে মির্জাপুর সিরিজে ওই যে দুই ভাইয়ের ছোট ভাই থাকে তাকে চিনি। আর হচ্ছে আরেকজন পুলিশ অফিসার ছিল শুরুর দিকে, একজন পুলিশ অফিসারকে দেখাইছিল, যাকে দেখেই হচ্ছে ইন্সপায়ার হয়েছিল মনোজ অফিসার হওয়ার। প্রথমে মেবি হচ্ছে ডিএসপি অফিসার হতে চাই ছিল, তারপরে তো হচ্ছে আইপিএস অফিসারই হয়। আর যাই হোক, এই দুজনকে আমি জাস্ট চিনি, আর একজনকেও আমি চিনি না, আগে কখনো দেখি নাই, হয়তো বা মুভি দেখছি বাট আমার মানে ওরকম ভাবে যে দেখেই জেনে ফেলবো ওরকম কেউ ছিল না। যেটা বলতেছিলাম যে এই মুভিটা থেকে হচ্ছে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে, এক হচ্ছে মানুষ কন্টেন্ট দেখতে চায়, মানুষ স্টার কাস্ট ডাজেন্ট ম্যাটার, থাকলো কি থাকলো না। সেকেন্ড হচ্ছে সাকসেস মানে মোটিভেশন পাইতে গেলে অলওয়েজ যে সাকসেসফুল ট্রাই পিওর মোটিভেশন দিতে পারবে এমন না, অনেক সময় ফেইলিওর যারা সেও ভালো মোটিভেশন দিতে পারে, রাদার দেন যে সাকসেসফুল হয়েছে। সেম টপিকে যে ব্যাপারটা হচ্ছে ওই যে গৌরী ভাইয়া যে হচ্ছে পরবর্তী লাস্ট অ্যাটেম্পটেও যে পারে না এবং পরবর্তীতে সে চায়ের দোকান দেয়। আর আচ্ছা, মুভিটা সম্পর্কে আমি র্যান্ডমলি জাস্ট কথা বলতেছি, এটা কোনো রিভিউ হচ্ছে না, এটা হচ্ছে যদিও আমি হয়তো বা নাম দিব দেওয়ার জন্য যে রিভিউ 12th ফেইল রিভিউ, বাট আমি স্টেপ বাই স্টেপ বলবো না, আমি র্যান্ডম বলতেছি, জাস্ট আমি ভালো লাগার কথা শেয়ার করতেছি। এই মুভির সবচেয়ে নজর কাড়া যে বিষয়টা সেটা হচ্ছে, সবচেয়ে ভালো লাগার আমার যে বিষয়টা সেটা হচ্ছে মুভির এডিটিং। মুভির কাটগুলো এত স্মুথ আর এত সুন্দর, আর স্পেশালি হচ্ছে সাউন্ড এডিটিং, ভাই জাস্ট টপ নচ লেভেলের সাউন্ড এডিটিং করছে। কে করছে আমি জানি না, মুভি ডিরেক্টরকে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, মুভি সম্পর্কে কোনো ক্যারেক্টারের অরিজিনাল নাম আমি বলতে পারবো না, বাট আমি সার্চও করি না, আমি ইচ্ছে করলে সার্চ করে উইকিপিডিয়াতে দেখে আমি এসে ভাব নিতে পারতাম, আমি করি নাই, আমার ইচ্ছে করতেছে না, আমি জাস্ট মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি, মুভিটা আমার এত পরিমাণ ভালো লাগছে। অ্যান্ড ইটস দ্য রিয়েলিটি কেন বলতে গেছি, এটা তো মানে ট্রু স্টোরি থেকে এই মুভিটা তৈরি, মানে ট্রু স্টোরি থেকে পসিবলি এটা একটা বই লেখা হয়েছিল, সেই বই থেকে মুভি করা হয়েছে পসিবলি, শুরুর দিকে তাই তো ছিল আই যতদূর মনে পড়ে। এই মুভিটা আমার কোনো জায়গায় বোর লাগে না, আমি জিনিসটা বুঝলাম না, অথচ এটা বোর লাগার মতো মুভি, কারণ কোনো ফাস্ট কোনো কিছু নাই, কোনো স্লো মোশন নাই, কোনো স্পেশাল ইফেক্ট নাই, কিচ্ছু নাই, তারপরেও বাট আমার বোর লাগে নাই, আই ডোন্ট নো ওয়াই। খুব স্লো গেছে মুভিটা, স্লো গেলেও আমার ধারণা মুভিটা আমার কাছে বোর না লাগার একটা রিজন হচ্ছে এই মুভিটাতে ঠিক যতটুকু জায়গায় যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখছে, এর বেশি কিছু দেখায় নাই। যে একটা ছেলে ফার্স্টে তার হচ্ছে ইন্ট্রো দেখাইছে, ফার্স্টে কত 15-20 মিনিট যাবত হচ্ছে তার গ্রামের স্টোরিটা দেখাইছে, এখানে ইচ্ছে করলে অন্যান্য মুভিতে যেটা হয় যে হচ্ছে দেখা গেছে মুভিটার খুব গাম্ভীর্য বাড়ানোর জন্য বা হচ্ছে ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের জন্য হিউজ সময় নেয়, যার ফলে মুভি বা সিরিজগুলো স্লো হয়ে যায়। অনেক ডিরেক্টররা বা রাইটাররা ভাবে যে ওখানে সময় দিলে হয়তো বা ক্যারেক্টারের প্রতি মানুষ কানেক্ট করতে পারবে, বাট এখানে যদিও সময় অত বেশি দেয় নাই ক্যারেক্টার বিল্ড আপে, তারপরে হচ্ছে মানে দিস জাস্ট মানে যতটুকু দরকার, যেটা বলছিলাম শুরুতে যতটুকু দরকার ততটুকু দিচ্ছে, তার এক্সামের প্রিপারেশনের জন্য বা হচ্ছে এক্সামের রেজাল্ট দেওয়ার সময় বা হচ্ছে তার লাভ স্টোরি ঠিক যতটুকু দরকার ততটুকু। ও শিট, এটাতে কি গান একটাও ছিল না নাকি? আমি জাস্ট আমি ইউটিউবে অ্যাভেলেবল লিক হয়ে গেছে পসিবলি আমি ওইটাই দেখছি, এরকম হতে পারে গান কেটে দিচ্ছে, আমি জানি না গান আছে কিনা, আদৌ আমি দেখি নাই, গান দিলে হয়তো বা বোর লাগতো আমার, বোর না লাগার এটাও একটা রিজন আমার, কারণ আমি আমি খুব ভাই আমি জাস্ট সহ্যই করতে পারি না মুভির স্টোরির মাঝখানে গান চলে আসলে, আন্দাজে গান চলে আসলে আমি নিতে পারি না, এটা হয়তো বা আমার প্রবলেম, অন্যদের ব্যাপার তো আর আমি জানি না। এই মুভিটার স্পেশাল একটা জায়গা না বলেই না, সেটা হচ্ছে সে যখন ফার্স্ট দিল্লিতে ঢুকছে, দিল্লিতে ঢোকার পর হচ্ছে ওই যে কোচিং এর ব্যানার,
তারপরে হচ্ছে মানুষজন রাস্তায় হাঁটাহাঁটি, তারপর হচ্ছে শীট গাইড বিক্রি করতেছে, এই পুরো সিচুয়েশন একদম আমি জাস্ট আমার চোখের সামনে আমার ফাসছে। সেটা হচ্ছে ফার্ম গেটে, আমি যখন এইচএসসি এক্সাম দিয়ে আমি যখন ঢাকায় আসছিলাম ফার্ম গেটে কোচিং করতে আসছিলাম, ভাই ফার্ম গেটে ওই দিন তখন আবার হচ্ছে আমাদের সময় পিওর গরমটা যখন পড়ে এপ্রিলের দিকে, ঠিক ওই সময়টাতে হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল অ্যান্ড হচ্ছে কোচিং স্টার্ট করছিলাম। পুরো বাংলাদেশের সবচেয়ে পিক গরম যে টাইমটাতে পড়ে ওই টাইমটাতে আমি ঢাকায় আসছিলাম অ্যান্ড ফার্ম গেটের অবস্থা দেখে ভাই আমার মাথা জাস্ট এই এই ছেলেটার মতো আমার মাথা ঘুরে গেছিল, যে ভাই এটা আমি কই আসছি, আমি কি নরকের চলে আসছি নাকি ভাই। ফার্ম গেট ইজ লাইক হাসরের ময়দানের মতো মনে হয়েছিল আমার কাছে, যে ভাই মানুষ যে যার মতো হাঁটতেছে। তারপর যাই হোক, ওই ওই সময়ের কথা মনে পড়লে এখনও আমার মাথা ঘোরায় ভাই, কি একটা আমার ধারণা এটা শুধু আমার ক্ষেত্রে না, অসংখ্য স্টুডেন্টও সেম ফিল করছে ফার্ম গেটে ঢুকে। ফার্ম গেট প্লাস হচ্ছে নীলক্ষেতের একটা এরিয়ার মতোই মনে হয়েছে অনেকটা দিল্লি, এই এই মুভির বেশ কয়েকটা অনেকগুলো ফুটেজ। এবং আসলেই তো তাই, আমরা চরমভাবে এই মুভিটার সাথে রিলেট করতে পারতেছি, এটা রিজন হচ্ছে এইটাই যে এই যে ফার্ম গেট কেন্দ্রিক বা নীলক্ষেত কেন্দ্রিক যে কোচিং যে বা হচ্ছে যে সেটা হোক সেটা বিসিএস কোচিং বা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোচিং, এই পুরো সিচুয়েশনটাই এই মুভির থ্রুতে দেখা গেছে। একটা জবের জন্য যে মানুষ কী পরিমাণ এই জবটার জন্য বিসিএস এর জন্য বা ওখানে হচ্ছে আইপিএসসি অফিসার হতে চেয়েছিল, আচ্ছা মানে ওই কাইন্ড অফ সেম, ওইটাতেও দেখলাম যে প্রিলিমিনারি সে বারবার বারবার তো সে রিটেনে আটকে দিয়েছিল, প্রিলিতে তো প্রতিবারই সে উৎসাহিতেছিল। সো এই মুভিটা আসলে অ্যাকচুয়ালি খুব রিলেটেবল ছিল আমার ক্ষেত্রে, আই থিঙ্ক আমার ক্ষেত্রে না আর মানে সবার ক্ষেত্রেই, যারা যারা পছন্দ করতেছে বা এই মুভিটা নিয়ে কথা বলতেছে সবাই রিলেটেবল দেখেই কথাটা বলতেছে, এই মুভি নিয়ে আলোচনা হচ্ছে এত বেশি, বাংলাদেশে এই টাইপের একটা মুভি হলে খারাপ হইতো না। আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে ওই যে যেটা নিয়ে অনেকে ফেসবুকে পুরা উড়ে পাবা, যে একজন কি হার্ডওয়ার্কিং ছেলের সাথে একজন কি জানো মানে এইরকম একজন সাপোর্টিভ মেয়ে তো পাওয়া যায় না বা হচ্ছে এই টাইপের কথাবার্তা চলতেছে আর কি ফেসবুকে। আমি জানি এই আমার এই লাইন ঠিক পরবর্তী আমি একটু পরে যে লাইনটা বলতে যাচ্ছি সেটার জন্য আমি গালি খাবো, স্পেশালি মেয়েদের কাছ থেকে গালি খাবো, সেটা হচ্ছে এই মুভির যে শ্রদ্ধা তার নাম থাকে, আমার কেন জানি মনে হচ্ছিল যে এই ছেলেটা যদি আইপিএস অফিসার না হইতো তাইলে হচ্ছে এই মেয়েটা আমার মনে হয় না থাকতো, কারণ দেখেন মেয়েটা কিন্তু তখনও পর্যন্ত তাদের মধ্যে কিন্তু বিয়ে হয় নাই। যদি এরকম হয়তো যে না তুমি চাকরি পাইছো তো পাও নাই, ডাজেন্ট ম্যাটার, লেটস গেট ম্যারিড, বিয়ে করে ফেলি, সেহেতু মানে একটা কথা ইমোশনাল কথা ইয়ে অ্যাড করে দিয়েছে যে তুমি আইপিএসসি অফিসার হবো না হও আমি থাকবো অলওয়েজ, থাকবো অলওয়েজ মোটিভেশন দেওয়ার থাকবে কি না কি জানা যায়, থাকতেই পারে। আমি সরি আমার নেগেটিভ মাইন্ডের জন্যে আমি সরি, আমি জানি খালি খাবো এই আমার এই এই কথার জন্যে। ওইটা কি নিশ্চয়তা ছিল যে মেয়েটা আদৌ থাকতো ও যদি সফল না হইতো? যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।